بسم الله الرحمن الرحيم، السلام عليكم ورحمة الله وبركاته. দর্শক আজকে একটি বিশেষ গাছের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যে গাছটি চেনে রাখা অতি প্রয়োজন। নারী পুরুষ সবাই এই গাছটিকে চেনে রাখবেন, এই গাছটি অনেক উপকারী। এই গাছটি দিয়ে অনেক রোগে চিকিৎসা করা সম্ভব। এই গাছটির নাম হলো কুরসি গাছ। কুরসি মাঝারি আকারের গাছ, লম্বায় 20 থেকে 25 ফুট পর্যন্ত বাড়তে দেখা যায়। বসন্তের প্রথমে কুরসি গাছের সব পাতা ঝরে যায়। এই গাছের ছাল শক্ত লোমযুক্ত এবং 1.25 ইঞ্চি সরু। ছালের রংটা ধূসর ও খসখসে, কাঠের রং সাদা তবে বেশ নরম। পাতার মোটা ছোট। কুরসি গাছ পাতা 6 থেকে 12 ইঞ্চি পর্যন্ত লম্বায় বাড়ে, চওড়াতে 1.5 ইঞ্চি পর্যন্ত হয়, কিছুটা ডিম্বাকৃত এবং আগার দিকটা বর্ষার ফলার মতো দেখায়। পাতার শিরা থেকে 10 থেকে 16 জোড়া এবং বেশ শক্ত। ফুলের রং সাদা ও সামান্য গন্ধযুক্ত। ফল দুটি আচ্ছাদন্য ঢাকা থাকে এবং 8 থেকে 16 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। ভেতরের দিকটা বাঁকা ও মিশ্রণ এবং ফলে সাদা দাগ থাকে। বীজের সংখ্যা অনেক। বীজ 1.5 ইঞ্চি লম্বা, শুকনো লোমে ঢাকা থাকে। কুরসি সম্পর্কে অভিমত। পুরুষ ও স্ত্রী দুই জাতের কুরসি গাছ আছে, পুরুষ কুরসিও আছে, নারী কুরসিও আছে। এই গাছ দুই ধরনের হয়। যে গাছের ফল অপেক্ষাকৃত বড়, ফুল সাদা এবং পাতা স্নিগ্ধকর হয়, সেটি পুরুষ শ্রেণীর কুরসি গাছ। অন্যদিকে যার কাণ্ড ও ছাল শ্যামবর্ণ, ফুলের রং গাছের ছালের মতো অর্থাৎ শ্যামবর্ণ, ফলের আকৃতি আগেরটির তুলনায় বেশ কিছুটা ছোট, ওই পাতার বোটা ছোট, সেটা স্ত্রী শ্রেণীর কুরসি গাছ। দর্শকের সুবিধার জন্য দুই শ্রেণীর গাছের পার্থক্য আরেকটু বিশদভাবে আলোচনা করছি। পুরুষ শ্রেণীর কুরসি গাছ। এক, গাছের ছাল ধূসরবর্ণ, পাতা শুকিয়ে গেলেও রং ঠিক থাকে, ফল অর্থাৎ শুটি আলাদা থাকে, ফুল দেখতে সাদা, সামান্য গন্ধযুক্ত। এর পরিচয় শ্বেত কুরসি হিসাবে। এই শ্রেণীর গাছ দেখতে জব অথবা শুটের মতো, খেতে তিতা লাগে। আর স্ত্রী শ্রেণীর কুরসি গাছ হলো ছালের রং কালো, পাতার রং কালো হয়ে যায়, শুটি জোড়া অবস্থায় জন্মায় এবং কাণ্ডের অগ্রভাগ থাকে, ফুল আকারে বড় ও সুন্দর গন্ধযুক্ত। সাধারণভাবে কালো অথবা কৃষ্ণ কুরসি বলে। এর বীজ খেতে মিষ্টি। চলুন কী কী রোগে ব্যবহার করা হয় সেটি আলোচনা করা যাক। শুক্রক্ষয়জনিত অবসাদে। শুক্রক্ষয়জনিত অবসাদ বলতে, যাদের শুক্র বীর্য ক্ষয় হতে হতে শরীর দুর্বল হয়ে যায়, খাওয়া দাওয়াতে রুচি নাই, মেজাজ ছিনছিনে হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না, কার সাথে কথা বলতে ভালো লাগে না, কোনো রকম কাজকর্ম করতে ভালো লাগে না, সবসময় শরীরে অলস অবসাদ, এটাকে শুক্রক্ষয়জনিত অবসাদ বলে। এর জন্য কালো কুরসি গাছের ছাল অর্থাৎ মেয়ে কুরসি গাছের ছাল 4 গ্রাম পরিমাণ গুঁড়ো করে সকালে 1 গ্লাস ঠান্ডা পানির সাথে খেলে অবসাদ দূর হবে, দুর্বলতা দূর হয়ে যাবে, শুক্র বাড়বে, শুক্র ঘন হবে, কারণ এর বীজ হজমের পক্ষে সহায়ক ও বলকারক শক্তিবর্ধক। পেটের গোলমালে। কুরসির 10 থেকে 12টি বীজ কোনো পাত্রে ভেজে সেই বীজ সন্ধ্যায় 1 কাপ ঠান্ডা পানিতে ভেজে পরের দিন সকালে খেলে যাবতীয় পেটের অসুখ ভালো হয়ে যায়। এ বিষয়টা আমি আবার একটু বলতেছি, এটি প্রায় মানুষের প্রায় হয়ে থাকে। কুরসি গাছের 10 থেকে 12টি বীজ কোনো পাত্রে ভেজে সেই বীজ সন্ধ্যায় 1 কাপ ঠান্ডা পানিতে ভেজে পরের দিন সকালে খেলে যাবতীয় পেটের অসুখ ভালো হয়ে যায়। দর্শক, এই কুরসি গাছের বীজ কিন্তু বাজারে কিনতে গেলে পাওয়া যায়। বহুমূত্র রোগ। দর্শক, বহুমূত্র রোগ হলো ঘন ঘন প্রস্রাব হওয়া। ডায়াবেটিস নয়, কিন্তু প্রস্রাব ঘন ঘন হয়, একটু পর পরে প্রস্রাবে ধরে, একটু পর পরে প্রস্রাবে ধরে, প্রস্রাবের বেগ আসে কিন্তু প্রস্রাব কম হয়, কিন্তু ঘন ঘন হয়, এটা হলো বহুমূত্র রোগ। এটা ডায়াবেটিসের কোনো সমস্যা নয়, এটা যে কোনো মানুষের হতে পারে, এটা কিছু বদ অভ্যাসের কারণে হয়।
পড়শি গাছের শুকনো চাল 5 গ্রাম পরিমাণ গুঁড়ো করে তা 50 গ্রাম টক দইয়ের সাথে মিশিয়ে খেলে রোগ মুক্ত হয়। সকালে একবার মাত্র খেতে হবে, সারাদিনে মাত্র একবার সকালে খেতে হবে। দাঁতের যন্ত্রণা করলে, হঠাৎ করে দাঁতে সান্নিবাতে গেছে বা দাঁতে পোকা ধরলে, যদি দাঁতের যন্ত্রণা হয়, কুরসি গাছের কচি পাতার রস মুখে রাখলে দাঁতের যন্ত্রণা ভালো হয়ে যায়, বন্ধ হয়ে যায়। হাত ও পা ফুলে যায়, হঠাৎ হঠাৎ দেখা গেছে হাত ও পা ফুলে যায়, সেটি নারী এবং পুরুষ, মধ্যবয়স্ক বৃদ্ধ বয়স্ক যে কোনো লোকের হতে পারে, যে কোনো লোকের হয়। রক্ত শরীরে কমে গেলে অথবা লিভারের দোষে পা হাত ও মুখ ফুলে গেলে কুরসি গাছের শুকনো চাল গুঁড়ো করে সামান্য তেলের সাথে মিশিয়ে ফোলা অঙ্গে মাখলে ফোলা কমে যাবে। অবিরাম জ্বর, সবসময় জ্বর, জ্বর উঠলে আর থামে না, এমত অবস্থায় কুরসি গাছের 4 গ্রাম শুকনো শিকড় গোলঞ্চ গাছের রসের সাথে বেটে খেলে বহুদিনের স্থায়ী জ্বর অবশ্যই ভালো হয়ে যাবে। আমশা ও রক্ত আমশা, আমশা এবং রক্ত আমশার জন্য বড় এলাচি, লবঙ্গ, দারুচিনি প্রতিটি 3 গ্রাম করে একসাথে গুঁড়ো করে নিতে হবে। এরপর 10 গ্রাম কুরসি গাছের ছালকে ভালোভাবে বেটে তার রসে বড় এলাচি, লবঙ্গ, দারচিনির গুঁড়ো ভালোভাবে মেখে 1 গ্রাম ওজনের বড়ি তৈরি করে রোদে শুকিয়ে নিতে হবে। এই বড়ি সকাল ও সন্ধ্যায় একটি করে 1 সপ্তাহ খেতে হবে, খেলে রোগ ভালো হয়ে যাবে। বারে বারে মল ত্যাগ করলে, অর্থাৎ বাড়াবাড়ি অবস্থায় প্রতি 3 ঘন্টা অন্তর একটি করে বড়ি রোগীকে 5 দিন খাওয়াতে হবে। যদি একটু বেশি ঘন ঘন বাথরুমে যেতে হয়, বেশি ঘন ঘন টয়লেটে যেতে হয়, তাহলে 3 ঘন্টা পরপর একটি করে বড়ি 5 দিন খেলে এই সমস্যাটা সম্পূর্ণ ভালো হয়ে যাবে। দর্শক, এই গাছের বীজকে ইন্দ্রজব বলা হয়। এই গাছের বীজের নাম হলো ইন্দ্রজব, বাজারে ইন্দ্রজব নামে এই গাছটি পরিচিত। ইন্দ্রজব কূট সংগ্রহী, শীতল, ত্রিদশ নাশক ও অগ্নি উদ্দীপক, জ্বর, কুষ্ঠ, কৃমি, অশ্ব, রক্তস্ব, বাত রক্ত, রক্তদৃষ্টি, শূল ও অতিসার নাশক। রক্তদৃষ্টিতে ইন্দ্রজবের কাঁচ প্রতিদিন খেলে রক্ত বিশুদ্ধ ও পরিষ্কার হয়। স্বপ্নদোষ, স্বপ্নদোষ হলে, যাদের স্বপ্নদোষ খুব বেশি ঘন ঘন হয়, 1-2 দিন পর পরে স্বপ্নদোষ হয়, এই স্বপ্নদোষ হওয়ার ফলে অনেক সমস্যা দেখা যায়। যেমন শুক্রক্ষয়জনিত, যে আগে যেটা বললাম ওটা হতে পারে, মেজাজ খিটখিটে হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, শরীর পাতলা হয়ে যায়, গাল সাবা ভেঙে যায়, স্বপ্নদোষের কারণে প্রতিদিন গোসল করতে হয়। স্বপ্নদোষ হওয়াটাও ভালো, তবে খুবই কম, মাসে একবার বা দুবার যদি স্বপ্নদোষ হয় সেটা স্বাভাবিক, সেটা ঠিক আছে, যদি এর থেকে বেশি হয় তাহলে সেটা রোগ। এই স্বপ্নদোষের জন্য ইন্দ্রজব, অর্থাৎ ইন্দ্রজব চূর্ণ 1 আনা পরিমাণ নিয়ে প্রতিদিন রাতে শোয়ার আগে দুধের সাথে মিশিয়ে খেলে স্বপ্নদোষ বন্ধ হয়ে যাবে, ঘন ঘন স্বপ্নদোষ আর হবে না। কুরসির বীজ চূর্ণ 1 আনা পরিমাণ নিয়ে প্রতিদিন রাতে শোয়ার আগে দুধের সাথে খেতে হবে, খেলে এই স্বপ্নদোষের সমস্যা আর থাকবে না। অশ্বরোগ হলে কুরসির বীজ চূর্ণ করে 2 পরিমাণে চূর্ণ মধুর সাথে মিশিয়ে চেটে খেলে অশ্বরোগ ভালো হয়ে যাবে। সুরবেদনা, ইন্দ্রজব চূর্ণ করে 1 আনা পরিমাণ নিয়ে মধুর সাথে চেটে খেলে সুরবেদনা ভালো হয়ে যাবে। সুরবেদনা অর্থাৎ পেট কামড়, পেটের বেদনা। কৃমি হলে ইন্দ্রজব চূর্ণ করে 1 আনা পরিমাণ নিয়ে ঠান্ডা পানি সহ প্রতিদিন সকালে 2 সপ্তাহ খেলে কৃমি রোগ আর হবে না, কৃমি রোগ ভালো হয়ে যাবে। উদুরে রোগ হলে কুরসির ছাল ছাওয়ায় শুকনা করে চূর্ণ করে রোজ পেটে মাখলে উপকার হবে। দর্শক, উদুরে রোগ অর্থ হলো পেট ফুলে যাওয়া, পেট পেঁপে যাওয়া, এটাকে উদুরে রোগ বলা হয়। তো দর্শক, আশা করি বুঝতে পেরেছেন এই গাছ চিনে রাখবেন এবং কি এই গাছের ছাল, ফল, মূল দিয়ে আপনারা আপনাদের চিকিৎসা করতে পারবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম।